আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভাই রে ভাই ফ্রিল্যান্সার হতে হলে মকআপ যে কত গুরুত্বপূর্ণ জিনিস তা শুধুমাত্র প্রফেশনাল প্রফেশনাল ফ্রিল্যান্সাররাই ভালো জানে করে তারা তো মকআপ বানিয়ে ব্যবহার করে কিন্তু আপনি নতুন অবস্থায় কি পারবেন একটি মকআপ তৈরি করতে মকআপ তৈরি করা যে কি প্যারা রে ভাই তাই ছোট্ট একটু চালা করতে হবে আর সেটাই শেখানোর জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স শিখাবো ও হ্যাঁ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আর ভিডিওগুলো আমার নিয়মিত দেখেন তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনার কি প্রয়োজন আপনাদের কমেন্ট পেলে না আমি খুব উৎসাহিত হই আপনাদের নতুন নতুন কিছু শেখানোর জন্য তাই আর দেরি না করে যা যা জানার দরকার অবশ্যই কমেন্ট করুন তো যে টিক্সটা আজকে শেখাবো সেটা কিন্তু হাজার হাজার টাকা দিয়েও আপনি কিনে পাবেন না বা কেউ আপনাকে শেখাবেও না তাই আর দেরি না করে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো মকআপ বানানোর জন্য আমাদের প্রথমে একটা এরকম র ফাইল লাগবে তো এর ফাইলটা আমরা কোথায় পাবো আপনারা সরাসরি আপনাদের ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন চিপস এইচ আই পি এস চিপস এন কে ব্ল্যাঙ্ক পি এ কে ইটি ব্ল্যাঙ্ক প্যাকেট এটা লিখে শ্বাস দিলেই অথবা এখানে ব্ল্যাঙ্ক মকাপ লিখতে পারেন এম এজ এম মকাপ এটা লিখতে পারেন আপনারা সুন্দর সুন্দর আপনারা মকআপগুলো পেয়ে যাবেন তো এরকম ব্ল্যাঙ্ক মকআপ আমাদের প্রয়োজন তো আপনাদের এখান থেকে যেটা পছন্দ হবে সেটা ডাউনলোড করে নেবেন তো আমরা এটার পরেই আজকের কাজটা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ফটোশপে ফটোশপটা ওপেন করে নিচ্ছি তো আমরা ফাইলটা প্রথমে ওপেন করে নিব। আমরা সরাসরি ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আপনাদের ফাইলটা যেখানে আছে সেটা ক্লিক করবেন এই যে আমাদের এই ফাইলটা আমরা আজকে এডিট করব তো ওপেন করলাম তো ওপেন করার পরে আপনারা এখান থেকে প্রথমে একটা কাজ করে নিতে হবে আপনাদেরকে লেয়ার বক্সটা ওপেন করে নিতে হবে এখানে যদি আপনাদের লেয়ার বক্সটি না থাকে তাহলে আপনারা সরাসরি উইন্ডো মেনুবারে চলে যাবেন তো উইন্ডো মেনুবারে চলে আসার পরে আপনারা একটু নিচের দিক লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের লেয়ার বক্সটি এই লেয়ারে ক্লিক করে দিবেন অথবা কিবোর্ড থেকে এফ সেভেন চাপ দিতে পারেন তাহলে আপনাদের এই লেয়ার বক্সটি ওপেন হয়ে যাবে তো এই লেয়ার বক্সটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তো আপনারা এটা ওপেন করার পরে প্রথমেই আপনাদের কাজটি হচ্ছে এই সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে তো আপনারা যে কোনোভাবেই এই সাবজেক্টকে সিলেক্ট করতে পারেন আপনারা এখান থেকে ম্যাজিক টুল দিয়েও করতে পারেন লেসু টুল দিয়েও করতে পারেন হ্যাঁ আবার পেন টুল দিয়েও আপনারা করতে পারেন তো যারা ফটোশপের একটু আপডেট ভার্সনগুলো ব্যবহার করেন তারা সরাসরি আপনারা এখান থেকে সিলেক্ট মেনুভারে চলে যাবেন এরপরে আপনারা এখান থেকে এই সাবজেক্ট আছে না এই সাবজেক্টে ক্লিক করে দেবেন তো সাবজেক্টে ক্লিক করার পরে একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনারা ওই সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এই সাবজেক্টটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে যেটি আপনারা সিলেক্ট করলেন এটাকে কপি করা তো কপি করার জন্য আপনি কি করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে বাটন চাপ দিবেন তাহলে কিন্তু এটা একটা কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন লেয়ার বক্সে কিন্তু আগে একটি লেয়ার ছিল এখন দুইটি হয়ে গিয়েছে আপনাদের যখন এই লেয়ারটি কপি করা হয়ে যাবে তখন আপনারা সরাসরি এখান থেকে রিট অ্যাঙ্গুলার যে টুলটি আছে এই রিট অ্যাঙ্গুলার টুলটি ইউজ করবেন তো এই রিট অ্যাঙ্গুলার টুলে ক্লিক করার পরে আপনারা যে সাবজেক্টটি আপনারা সিলেক্ট করেছিলেন ওই সাবজেক্টটির একটু দূর দিয়ে আপনারা এটাকে আবার সিলেক্ট করবেন তো দেখেন আমি সিলেক্ট করে ফেললাম তো সিলেক্ট করে ফেলার পরে আপনারা আবার লেয়ার বক্সটি ওপেন করবেন এখান থেকে লেয়ার বক্সটি ওপেন করার পরে আপনারা এই যে দেখুন নতুন আরেকটি লেয়ার ওপেন হয়েছে যেটার নাম দিয়েছে রিট্যাঙ্গল ওয়ান তো এই রিটেঙ্গল ওয়ানের উপরে আপনারা রাইট বাটন ক্লিক করবেন দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে একটি অপশন খুঁজে বের করবেন সেটা হচ্ছে এই যে এইটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই অপশনটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে তো এই অপশনটি খুঁজে বের করার পরে আপনারা এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন তো কোনো কিছু হয়নি আপনার রিটাঙ্গুলার ওয়ান নামে যে লেয়ারটি তৈরি হয়েছিল। সেটার পরে আরেকবার রাইট বাটন ক্লিক করবেন আরেকটু কাজ আছে সেটা হচ্ছে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ক্রেট ক্লিপিং মাস্ক তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন এই যে তো এটাতে যখন আপনি ক্লিক করে দেবেন তখন এই লেয়ারটি আপনার নিচের সাথে ক্লিপিং মাস্ক হয়ে যাবে তো এটার উপরে ক্লিক থাকা অবস্থায় আপনারা এই যে নর্মাল আছে না এই নর্মালের উপরে ক্লিক করবেন অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে এই যে লাইন বান যে অপশনটা রয়েছে হুম এই লাইন আর আপনারা ক্লিক করলেন তো লাইন আর ক্লিক করার পরে এখন এখানকার আপনার কোনো কাজ নেই এখানের কাজ সব কিছুই শেষ তো আপনারা এই মকআপে যে ডিজাইনটা বসাবেন সেই ডিজাইনটা কিন্তু এখন নিয়ে আসতে হবে তো এই ডিজাইনটা নিয়ে আসার জন্য আপনাদেরকে ফাইল মেনোবারে ক্লিক করতে হবে এরপরে ওপেনে ক্লিক করেন তো ওপেনে ক্লিক করার পরে যেখানে আপনার এই ডিজাইনটা রাখা আছে সেখান থেকে ডিজাইনটা নিয়ে আসুন এই যে আমার সেই ডিজাইনটা এই ডিজাইনটা নিয়ে আসলাম দেখুন আমি এই ডিজাইনটা কিন্তু নিয়ে আসলাম নিয়ে আসার পরে আপনারা এখান থেকে এই টুলটি নেবেন তো এই টুলটি নেওয়ার পরে আপনারা এটাকে একটু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এই যেটাকে আপনারা সিলেক্ট করলেন এটাকে কপি করতে হবে তো কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি চাপ দিতে হবে তো আমি চাপ দিলাম এরপরে তো আপনারা যে মকাপটি একটু আগে তৈরি করলেন সেই মকাপে আবার ফিরে আসতে হবে তো এই মকাপে ফিরে আসার পরে এই যে লেয়ারটি নিয়েছিলেন এটার উপরে দেখবেন এই কর্নারে একটি ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ডবল ক্লিক করুন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটি নতুন পেজ ক্রিয়েট হয়েছে তাই না তো এখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে আপনার ওই ডিজাইনটাকে পেস্ট করে দিন তারপরে এই পেজের উপর আপনার ডিজাইনটাকে সুন্দর করে ক্রপ করতে হবে সেজন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি বাটন চাপ দিন তো টি বাটন চাপ দেওয়ার পরে আপনারা এটাকে ছবিটাকে একটু ছোট করে নিতে হবে এজন্য আমি একটু ছোট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমি অ্যাডজাস্ট করে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা রাইট বাটন ক্লিক করে দেন এখন কিন্তু আপনার এখানকারও কাজ শেষ শুধুমাত্র কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস বাটন চাপ দিয়ে সেভ করে নিতে হবে অথবা ফাইল ম্যানেভারে যাবেন ফাইল ম্যানেভার থেকেই সেভে ক্লিক করতে পারেন তো আপনাদের কাজ শেষ তো আপনি যদি আপনার ওই মকআপটিতে যান তাহলে একটি ম্যাজিক দেখতে পাবেন তো দেখছেন কি অবস্থা একদম মক মতো হয়ে গিয়েছে তো আপনার যদি এখানে সাইজ ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু এই ছবিটা নাড়াচাড়া করে আপনি সাইজটা ঠিক করে নিতে পারেন তো দেখতে পেলেন কত সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে একটি মক তৈরি করে ফেললেন কিন্তু একটা কথা আপনি যদি এই ডিজাইনটা আপনার ক্লায়েন্টকে দিতেন তাহলে কি আপনার ক্লায়েন্ট অত পছন্দ করতো বলেন তো আর একই জিনিস যদি আপনি এইভাবে মকআপিং করে দেন তাহলে কত সুন্দর লাগছে ডিজাইনটা অবশ্যই আপনার ক্লায়েন্ট পছন্দ করবে তো আপনারা দেখতে পারলেন কত কঠিন কাজ খুব সহজেই করে ফেললাম তো এরকম নতুন নতুন ভিডিও পেতে মজাদার ভিডিওগুলো পেতে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাবলিশ হলে অবশ্যই দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামতটি ধন্যবাদ আসসালামু আলাইকুম